তার ও ছবি তুলে এনেছে অপারেশনের, এই মানে কেঁদে দেখো কেঁদে। মানে কি অবস্থা, মানে কি। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপানেতা দাস অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা আজকে উঠেছি, উঠে কোনো মানে কোনো কাজই তোমাদের দেখাতে পারিনি। তো আমি আজকে একটু খুবই ব্যস্ত, আমি একখানে যাচ্ছি, একখানে বলতে আমার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি, শ্রুতি। ওকে হয়তো তোমরা ব্লগে দেখেছো এর আগে, ওর একটা অপারেশন হয়েছে এর মধ্যে। তো ওর বাড়িতে অনেক দিন ভাবছি যাব যাব, তো যাওয়া হয়নি অনেক দিন, বলতে কলকাতা গিয়েছিল, 7 দিন হয়ে গেছে চলে এসেছে। তো একটু সুস্থ হয়েছে, তো এখন আমরা ওর বাড়িতে যাব। আমরা বলতে বলছি যে আমার আরও 2-3 বান্ধবী, ওরাও যাবে। তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, আর ওদের সঙ্গে রাস্তায় দেখা হবে, দেখা হয়ে আমরা 4 জন মিলে একসঙ্গে যাব। যাই হোক, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর কথা হচ্ছে এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে আমাদের দেখা, কাউকে দেখতে হবে না, চলে যাচ্ছে টোটোতে করে। ফলের দোকানে গেলাম, ফল নিলাম, ব্লগ বানাচ্ছি। ফল নেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি, আমরা রুগী দেখতে যাচ্ছি। রুগী না কি হয়ে আছে কি জানি জানি না। যখনই যেখানে চাই এই তো চলে আসছি, টোটো থেকে নেমে গেছি, নেমে এই তো হেঁটে হেঁটে চলে আসছি। এই বাড়িটা না, এই পরের বাড়িটা। দেখা যাক ও কি অবস্থায় আছে। এটা এটা খোল খোল খোল, উপরে থেকে ঢুকে গেলাম বাড়িতে। ডাক দে ওকে, শ্রুতি আছি ঠিকঠাক, কে দেখলো এখানে? আমার ননদ আছে যে অন্ধকার ঘরটা। আমরা চলে আসছি আগে, এই চলে আসছি পেশেন্টের বাড়িতে। পেশেন্ট আবার হাসছে, কেমন আছিস? কেমন আছিস? চলে যাচ্ছে ব্যথা বেদনা সব নিয়ে জীবন জীবন। তো এখন কি করব, তো আমরা সময় মিলে গল্প করি। তোমাদের বোরিং লাগবে আমাদের এই গল্পগুলো শুনতে, ভালো লাগবে না, ভালোও লাগতে পারে জানি না ঠিক। একজন তো ফোনে এসে, ফোনে ব্যস্ত হয়ে গেছে, তো মুন্দি এখনো পর্যন্ত আসতে পারেনি, আরেকজন আসছে রাস্তায়। তারপরে আবার ইন্ডিপেন্ডেন্ট ভিডিও অন করবে, আমি তো রাস্তা চিনি না। ও না না, ভিডিওটা আমার অন করে গেছে। না যখন মুন্দি আসবে তখন আবার, ও তখন আবার আমি তোমাদেরকে দেখাবো মুন্দিকে কে আসছে, কে আসছে।
বাবা অনেক অসুস্থ ছিল, অপারেশন করে আসছে সেই কলকাতা থেকে, মানে কি বলবো, সুদূর কলকাতা থেকে আমাদের বাড়ি তো অনেকটা দূর কলকাতা থেকে, জানতেই পারো বালুরঘাটে। না কাদুকাদু করার কোনো ব্যাপার নেই, আমার এখন সবসময় হাসি হাসি থাকতে হবে, তাই না বল? না হাসি হাসি না থাকলে হবে নাকি, হাসি খুশি থাকলেই হবে। যাই হোক, একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ওকে। সেই ক্লান্ত হয়েছে, বিছানায় শুয়ে পড়েছি। কি বলে তোকে, পড়াশুনো চুরি করতে যায়? তোরা স্কুলে তুমি বসিস না এখন গরমে, তার মধ্যে আমরা তো চলে এসেছি কিন্তু মন্দি আসতে পারেনি এখনো, এসে এখনো বাড়ি চিনছে না, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ এসো, এই যে মন্দি চলে এসেছে আমাদের এতক্ষণে। হাই বাবা, এই মন্দি এতক্ষণে চলে এসেছে, বাবারে বাবা। পরে কল ব্যাক করছি, তুমি যদি ফোন করছো সেদিন আমরা ব্যাক করবো, এবারে সেদিন ফোন চার্জ দিলো, তারপর দিনে ফোন করছি আমি, ওকেও বললাম, আমি বললাম যে মুমিন্দি ফোন করছিল, আমি তো ফোন ধরতে পারিনি না, কারণ ওই দিন ট্রেনে ওঠা টোটা কি হয়েছিল, শ্রুতির অ্যাকচুয়ালি টিউমার অপারেশন হয়েছিল, তো টিউমারটার ও ছবি তুলে এনেছে অপারেশনে, এই দেখো মানে কি অবস্থা, মানে কি বলবো, দেখেই ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে, মানে কি বলবো, 1.5 কেজি ছিল প্রায়, 1.5 কেজি ছিল, এগুলো ওর পেটে ছিল, বাবারে বাবা এত বড়টা ছিল। আমরা এখন ফটো সেশন করছি, এই যে এটা হচ্ছে, তাহলে সবাইকে আমি পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে জ্যোতি, এটা হচ্ছে শ্রুতি, এটা হচ্ছে মন্দি, আর এটা হচ্ছে সুমনা, মনে থাকবে তো, এদেরকে আবার পরবর্তী ব্লগে দেখতে পারবে। তো আপাতত টাটা, আপাতত টাটা, বারবার টাটা দিচ্ছি। গল্প হলো, অনেক আড্ডা হলো, এখন আমরা কোথায় যাবো বলতো, ছেলেদেরকে স্কুলে আনতে, স্কুল থেকে বাড়িতে আনতে যাব, মানে একদম ডাইরেক্ট স্কুলে চলে যাব, কারণ এখন বাড়িতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এর জন্য আমরা এখন সবাই মিলে টোটো করে স্কুলে চলে যাব, ছেলেদেরকে আনতে, এনে তারপরে যে যাওয়ার মতন বাড়ি। আজকে খুবই মজা হলো, কি রে, ভালো লাগলো না? খুব অনেক দিন পর এই তো মন্দি, আমরা মজা হলো, মানে বহুদিন পর আমরা একসঙ্গে হয়েছি, তবু সবাই হতে পারিনি, ওই আলোটার জন্য ভালো দেখা যাচ্ছে না, তো একসঙ্গে হতে পারিনি, তো আমরা আরও আছি, আমাদের অনেক বান্ধবী, এখন আমরা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি এখান থেকে, টাকা পাই না, তো আমরা এখন বেরিয়ে গেছি, সবাই চলে যাচ্ছে। শ্রুতি আসি রে, কোথায় আসি, সবাই মিলে, এই তো দেখি বাবা, এই যে টাটা, সবাই চলে যাচ্ছে, প্রচন্ড রোদ পড়েছে, তো ভিডিওতে রোদ উঠেছে, সরি, মানে আমি কথাও ভুলে যাচ্ছি, মানে এত কথা বলেছি, এত কথা বলেছি সবার সঙ্গে, এত মানে কি বলবো, তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। জ্যোতি আসি, জ্যোতি আসি, জ্যোতি আসি।